নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 3 মাস 15 দিন পর থেকে রাহু এবং কেতুর শুভ দৃষ্টির ফলে এই 7 রাশিকে 2 হাত ভরে দিবে। তো কোন সেই 7 রাশি তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তাহলে আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। আগামী 3 মাস 15 দিন পর থেকে এই 7 রাশিকে রাহু 2 হাত ভরে দিতে চলেছে। এই ভিডিওতে সেটা নিয়ে বলতে চলেছি, কিন্তু তার আগে রাহু এবং কেতু জিনিসটা কি এবং কারা এর ফল কত পরিমাণে পাবে সেটা আগে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি। আপনারা নিজেরা নিজেদের জন্মছকগুলি দেখে নিন, তাহলে আপনারা নিজেরাই এখন থেকে বুঝে নিতে পারবেন যে আপনি কী পরিমাণে ফল পেতে পারেন। প্রথমে বলি, রাহু এবং কেতু বলে কোনো কিন্তু গ্রহ হয় না, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু তার একটা অস্তিত্ব রয়েছে। এটিকে বলা হয় ছায়া গ্রহ। আর যেহেতু এটি ছায়া গ্রহ, সেহেতু এই গ্রহ যে গ্রহের উপর দৃষ্টি দেয় সেই গ্রহের এফেক্ট তার হিসাবে চলে। এবার আমি আপনাদেরকে বলবো যে রাহু গ্রহ এবং কেতু গ্রহ আমাদেরকে কি দেয়। দেখুন, আপনার জন্মছকে যদি রাহু ভালো থাকে তাহলে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন, প্রচুর। এর পাশাপাশি রাহু যে টাকা দেয় সেই টাকা কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ টাকাটা আসলো, টাকাটা খরচ হয়ে গেল। বৃহস্পতি যে টাকা দেয় সেই টাকা কিন্তু দীর্ঘস্থায়ী, মানে আপনি একটা ইনকাম করছেন, সেই ইনকামে সঞ্চয় করতে পারছেন। মেন ব্যাপার সঞ্চয়, রাহুর টাকা কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না, সঞ্চয়ের জায়গাটা একদম থাকে না। তবে কি, হ্যাঁ, আপনি রাহুর টাকা নিয়ে কিন্তু জীবনের লাক্সারিয়াসভাবে চলতে পারবেন যতদিন পর্যন্ত রাহুর এই শুভ প্রভাব চলছে। যেমনি শুভ প্রভাব কেটে গেল তখন কিন্তু আপনার সে পূর্বের অবস্থায় আপনি কিন্তু ফিরে চলে আসলেন। আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে ধরুন আপনার জন্মছকে রাহুগ্রহ ভালো পজিশনে রয়েছে, আপনার জন্মছকে রাহুগ্রহ ভালো পজিশনে রয়েছে, তার মানে আপনার কেতুগ্রহ কিন্তু ভালো পজিশনে থাকবে। এটা কেউ বলবে না, আমি আপনাদেরকে বলছি। আপনার জন্মছকে যদি রাহুগ্রহ ভালো থাকে তাহলে কেতুও ভালো থাকবে। এবার কেতু কী দেয়, কেতু যদি আপনার ভালো থাকে তাহলে আপনি রিসার্চ ওরিয়েন্টেড কাজে এক্সট্রিম পর্যায়ে হাই লেভেলে যেতে পারবেন। এছাড়াও গুপ্ত শত্রুতা দেয়, গুপ্ত শত্রুতা, গুপ্ত বিদ্যা দেয়। এই গুপ্ত শত্রুতা কখন দেয়, যখন আপনার কেতুগ্রহটি খারাপ থাকবে। আর কেতুগ্রহ খারাপ হওয়া মানে রাহুগ্রহ খারাপ হওয়া, কারণ রাহুর অপোজিটে কিন্তু কেতু বসে। রাহু খারাপ হলে কেতু খারাপ হবে। আশা করি আপনারা এইটুকুটা বুঝতে পারলেন। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে আপনি কী পরিমাণে ফল পাবেন। আপনার জন্মছকে যদি রাহু ভালো পজিশনে থাকে, কেতু ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু আপনি 80-90% ফল পাবেন। এছাড়াও আপনার জন্মছকে যদি গ্রহের দশা এবং অন্তর্দশা শুভ থাকে, রাহুরই দশা পেয়ে গেলেন এবং রাহু আপনার ভালো আছে, তাহলে তো মালামাল, মানে কিছু বলারই নাই। উল্টো দিকে যদি রাহু আপনার খারাপ থাকে তাহলে কি আপনি ফল পাবেন না? পাবেন, পাবেন, কিন্তু 20-30% পাবেন, কিন্তু পাবেন, এতটুকুটা আমি বলতে পারি। তাহলে আসুন জেনে নিন রাহু ও কেতু এই 7 রাশিকে 2 হাত ভরে দিতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন বা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু রাহু এবং কেতুর আপনাকে 2 হাত ভরে দিতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু রাহু এবং কেতুর শুভ দৃষ্টির ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাহু এবং কেতুর
শুভ দৃষ্টির ফলে আপনাদের জীবন বদলাতে চলেছে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এবং সিংহলগ্ন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাহু এবং কেতুর শুভ দৃষ্টির ফলে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি বা ধনুলগ্ন। আপনি যদি ধনুরাশির জাতক বা ধনুলগ্নের জাতক হন তাহলে কিন্তু আপনার জীবনে আসতে চলেছে বিপুল পরিবর্তন। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন। আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে বিপুল পরিবর্তন। এরপর যে সাত নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে আসতে চলেছে বিপুল পরিবর্তন এই রাহু কেতুর শুভ দৃষ্টির ফলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনই স্কিপ করে বেড়াবেন না, আরও কিছু বলার আছে। এই রাহু এবং কেতু যদি আপনার ভালো থাকে, আমি আবারও বলছি, রাহু এবং কেতু যদি আপনার পজিশনে থাকে এবং আপনার জন্মছকে যদি শুভ গ্রহের অবস্থান চলে তাহলে কিন্তু আপনারা 90% ফল পাবেনই পাবেন। আর যদি মিডিয়াম পজিশানে চলে তাহলে কিন্তু আপনারা 50-60% ফল পাবেন। আর যদি একদমই খারাপ অবস্থায় চলে তো 30-40% আপনারা ফল পাবেন। এরপরে কোনো কোয়ারিজ থাকলে আপনারা আমাকে কমেন্টস করুন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।